আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ, কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়াপিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখে নিই। বাড়ছে গরম, চুলে গিয়েছে বৃষ্টি। গতকাল মন খারাপ করা খবর দিয়েছিল আবহাওয়া দপ্তর, 25 জুলাই পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই দক্ষিণে, কোনো জেলাতেই উল্টে কমবে বর্ষণ। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণে আকাশ কোথাও কোথাও মেঘলা রয়েছিল, তবে ফের দক্ষিণবঙ্গে হুড়মুড়ি বাড়ছে তাপমাত্রা, এদিকে ভারী বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে বাংলা থেকে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সপ্তাহ শেষে রাজ্যের উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। আজ বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায়, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ হালকা বৃষ্টি হতে পারে 2/24 পরগনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণে আপাতত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে 21 জুলাই পর্যন্ত। দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, পাশাপাশি চলতি সপ্তাহে শেষেও পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে বাড়বে বর্ষণ। তবে তাহলে আপাতত দক্ষিণে কার্যত শুকনোই থাকবে কিছুদিন। উত্তরের ওপর থেকে বৃষ্টির রূপ কিছুটা কমেছে, তবে বেড়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা প্রবল, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল হাওয়াপিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।